नमस्कार बंधुरा फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकल के जानाई सुस्वागतम। आज के अत्यंत गुरुत्वपूर्ण एक विषय निये आलोचना करब एवं ता हलो आपनारा जदि कारोर एटो खाबार खेये फेलेन ताहले जीवने कि परिणाम नेमे आसे, एटो खाबार खेले कि हय ए सम्पर्के आज के आपनादेर संगे आलोचना करब। आपनारा जदि नूतन किछु जानते चान, नूतन किछु शिखते चान, ताहले चैनलटी अवश्य सबस्क्राइब करबें एवं पाशे थाका बेल आइकनटी अन करे राखबें। तथा आजकेर ए भिडियोटी देखे आपनारा जदि न्यूनतम उपकृत हन, समृद्ध हन, ताहले भिडियोटीते एकटी लाइक देबें, कमेंट सेक्शने आपनादेर मूल्यवान मतामत लिखे जानाबें एवं जतटा पारबें भिडियोटी आत्मीय परिजनदेर संगे अवश्य शेयर करबें जाते करे ताराओ ए भिडियोटर बेनिफिट लाभ करते पारे। देखुन बंधुरा, कखनो ना कखनो आपनारा निश्चय आपनादेर परिवारेर वयोज्येष्ठ कोनो व्यक्तिर काछ थेके निश्चय शुनेछेन सब काज फेले रेखे स्नान करा अत्यंत प्रयोजन। अर्थात सारा दिने आपनी जाई करुन ना केनो, जतो इम्पर्टेंट काज थाकुक ना केनो, आपनादेर किन्तु प्रतिदिन स्नान कराटा अत्यंत प्रयोजन। तथा हजारो काज फेले रेखे ठीक समय, ठीक सठिक टाइमे खाद्य आहार ग्रहण करा प्रयोजन। एरकम विषयटी आपनारा निश्चय कोनो वयोज्येष्ठ दादू ठाकुमा मा बाबा काछे निश्चय शुने थाकबेन। साइंस बोलुन बा शास्त्र, एक कथा सत्य, खाद्य हलो जीवन प्रक्रिया निर्वाह करार प्रधान अस्त्र। खाद्य छाड़ा मनुष्य शरीरेर सत्यि कोनो गुरुत्व नेई। अर्थात मानुषेर जीवन खाबारेर उपर अंगाअंगी भावे जुक्त ओ निर्भरशील। शास्त्र मते एमन किछु नियमविधि रयेछे एई खाद्य सम्पर्कित विषये जेगुली प्रत्येक व्यक्तिके अवश्यई मेने चला उचित एबं एई नियमगुली पालन करा उचित। अन्यथा जदि आपनारा शास्त्रके ना मानेन, এই নিয়মগুলি ঠিকঠাকভাবে পালন না করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে নানান দিক থেকে সমস্যা আসতে পারে এবং ছোটখাটো বড় এমন সমস্যা আপনাদেরকে ঘিরে ধরবে যা আপনাদের কল্পনার বাইরে। সুতরাং আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সকলকে জানাবো শাস্ত্রমতে এমন কোন সেই বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো प्रत्येक मानुष के अति अवश्य पालन करा उचित। से सम्पर्के प्रथम शास्त्र अनुसारे खाद्य आहार ग्रहण करार पूर्वे अति अवश्य खूब भालो करे दुटो हाथ, दुटो पा एवं मुख, अर्थात ये पांचटी अंग अति जत्न सहकारे परिष्कार करे तार परे खाबार ग्रहण करा उचित। शास्त्र अनुसारे जरा ভেজা পায়ে খাদ্য আহার গ্রহণ করেন তারা কিন্তু দীর্ঘায়ুর অধিকারী হন। তথা শাস্ত্রমতে প্রত্যেক মানুষকে দিনের দুটি সময় ভোজন করার নির্দেশ দেওয়া হয়েছে, প্রথমত দুপুরবেলা এবং রাত্রিবেলা। শাস্ত্রমতে টিফিন, ব্রেকফাস্ট করা, সন্ধ্যার সময় সান্ধ্যকালীন টিফিন করার কোনো উল্লেখ পাওয়া যায় না। সুতরাং এই দুটি টাইম ভোজনের জন্য অতি উত্তম সময় বলে মনে করা হয়। তথা যারা শুধুমাত্র দুপুরবেলা এবং ঘুমানোর সময় খাদ্য আহার গ্রহণ করেন তাদের কিন্তু উপবাসের পূর্ণ ফল অর্জন হয়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটা কথা সর্বদা মনে রাখবেন, আপনারা যখনই খেতে বসুন না কেন, আপনারা উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে খেতে বসবেন। শাস্ত্রমতে এই দুটি দিক হলো খাদ্য গ্রহণের জন্য সর্বোত্তম শুভ দিক। কারণ যদি আপনারা পূর্ব দিকে মুখ করে খান তাহলে আপনাদের আয়ু বাড়বে, আপনারা দীর্ঘায়ু হবেন। যারা দক্ষিণ দিকে মুখ করে খান সেসব ব্যক্তিদের দিন প্রতিদিন আয়ু কমতে থাকে এবং গৃহে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। যারা পশ্চিম দিকে মুখ করে খান তাদের গৃহে সর্বদাই আর্থিক অভাব অনটন লেগেই থাকে এবং সেই সব ব্যক্তিরা নানান রকম শারীরিক সমস্যায় কষ্ট পেয়ে থাকেন। পরিশেষে যারা উত্তর দিকে মুখ করে খাদ্য আহার গ্রহণ করেন
সেই সব ব্যক্তিদের জীবনে ধনপ্রাপ্তি হয় এবং আয়ু বৃদ্ধি হয়। আপনারা যদি এই নিয়মগুলি মেনে ভোজন গ্রহণ করেন তাহলে কোনো প্রকারের সমস্যা আপনাদের জীবনে কখনোই আসবে না। দেখুন বন্ধুরা, শাস্ত্রে এই কথাটি উল্লেখ রয়েছে, ভুল করেও আপনারা কখনোই কারোর এঠো খাবার খাবেন না। শাস্ত্রে এইরূপ কাজটিকে স্পষ্টতই নিষেধ করা হয়েছে। অনেক সময় আপনারা দেখে থাকবেন, স্বামী স্ত্রী ধরুন একসঙ্গে খেতে বসেছে, স্বামীর খাবারের পাত্রে কিছুটা অবশিষ্টাংশ খাবার হয়তো কোনো কারণে রয়ে গেছে এবং সেই ব্যক্তির স্ত্রী সেই এঁটো খাবারটি নিজের মুখে তুলে নেন বা খেয়ে নেন। এবং আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে এরকম স্ত্রী স্বামীর এঁটো খাবার খেলে একে অপরের মধ্যে মেলবন্ধন এবং গভীর ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু সত্যি বলতে এসব মনে করা মানে এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি করা। একজন স্ত্রী স্বামীর এঁটো খাবার খেলে যদি অত্যন্ত গভীর ভালোবাসা সৃষ্টি হয় তাহলে আজকের দিনে প্রত্যেক স্ত্রী স্বামীর এঁটো খাবার খেয়ে নিজেদেরকে খুব সুখী মনে করত। কিন্তু বাস্তবটাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 80% মহিলারা নিজেদের স্বামীদের আচরণে আজ কিন্তু সুখী নয়, তারা অসুখী। এইভাবে কখনোই স্বামীর ভালোবাসা পাওয়া যায় না। একজন মহিলার সৎ আচরণ, নিষ্ঠাবান হওয়া এবং পরিবারের দায়িত্ব পালনের যদি ক্ষমতা থাকে তবেই কিন্তু একটা সংসার সুখের হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক স্থাপন হয়। তথা শাস্ত্রে কিন্তু একজন স্ত্রীর তার নিজের স্বামীর এঁটো খাবার খাওয়া এই বিষয়টি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এরই পাশাপাশি আপনারা এই বিষয়টিও মাথায় রাখবেন, একটি থালাতে কখনোই আপনারা খাবার খাবেন না। অর্থাৎ একটি থালাতে স্বামী স্ত্রী উভয়ে মিলে কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। কারণ শাস্ত্রমতে স্বামী স্ত্রী যদি একটি থালাতে খাবার গ্রহণ করেন তাহলে সেই গৃহে সর্বদাই দারিদ্রতা লেগেই থাকে, আর্থিক কষ্ট কিছুতেই আপনাদের পিছু ছাড়বে না। সুতরাং সর্বদাই শাস্ত্রের বিধিনিষেধ মেনেই খাদ্য আহার গ্রহণ করা উচিত। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা শাস্ত্রকে মেনে খাদ্য আহার গ্রহণ করেন এবং নিজেদের জীবনকে নির্বাহ করেন তাদের জীবনে সফলতা অবশ্যই আসবে এবং অনেক প্রকার সমস্যা থেকেও তারা কিন্তু মুক্ত থাকবে তথা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটিই বিরাজ করবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কারণ ভালো থাকতেই হবে, তার জন্যই প্রতিদিনের ন্যায় আমার এই ভিডিও তৈরি করা। ভিডিওটির পরিশেষে আপনাদেরকে একটাই অনুরোধ রইল, আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এইরকমই সব ধার্মিক শাস্ত্র সম্পর্কিত বিষয়গুলি জানার জন্য, ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। তথা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার।